প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আয়ন টিভির পক্ষ থেকে ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদেকুর আলম এই অনুষ্ঠানে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ নাম থেকে বুঝতে পারছেন যে আমরা এই অনুষ্ঠান কি কিসের জন্য করে থাকি যারা বাড়ি কেনাবেচা কিংবা বাড়ি কোনো ডেভেলপমেন্ট করা পরিধি বৃদ্ধি করা বা প্রপার্টি ডেভেলপমেন্ট নিয়ে যারা চিন্তা করছেন তাদের কোন কোন বিষয় নিয়ে চিন্তা করা উচিত বা বিবেচনা করা উচিত সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি আশা করি আমাদের আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন এবং আলোচনার মাঝে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই টিভির নিচে যে নম্বর আছে আমাদেরকে ফোন করে জানাতে পারেন অথবা টেক্সট করে আমাদের জানাতে পারেন আমরা সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য বরাবরের মতো আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কমিউনিটি একজন স্বনামধন্য প্রকৌশলী যিনি অনেক বছর ধরে এই এই পরিধিতে কাজ করছেন বা কনস্ট্রাকশন লাইনে আছেন তাকে পেয়ে আমরা খুব খুশি হচ্ছি আজকে আবারও আমাদের মধ্যে আছেন প্রকৌশলী জনাব সাদেকুর আলম সাদেকুর আলম সাহেব আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাই আপনাকে ধন্যবাদ যে অনেক ব্যস্ততার মধ্যে আসতে পেরেছেন আশা করি আপনার কাছ থেকে আমরা কোনো তথ্য পাবো যা যার দ্বারা আমাদের দর্শকরা এবং বা কমিউনিটির লোকরা উপকৃত হবে আমরা চলে যাই অনুষ্ঠানে আমরা কয়েক সপ্তাহ ধরে আমরা আলোচনা করছিলাম যে আমাদের এখন যে সময়টা যাচ্ছে করোনা পরবর্তীতে এবং ইন্টারেস্ট রেট বৃদ্ধির কারণে আমরা সবাই হিমশিমকে যাচ্ছি যারা যারা বাসাবাড়ি কাজ করছে বা কিনছে বা অনেক সমস্যার মধ্যে আমরা আছি দেখি আজকে কোনো চেষ্টা করি যে এই সমস্যা থেকে উত্রান্ত হতে বা কেনটা সমস্যা আছে বা প্রপার্টিতে এর প্রভাব কী বলছে এটা নিয়ে আমরা একটু আলোচনা করব প্রথমে আমরা চলে যাই যে আমরা গতবার আলোচনা করেছিলাম যে একটা ডেভেলপ করার জন্য আমাদের একটা আর্কিটেক্ট ডিজাইন দরকার একটা প্ল্যানিং পারমিশন দরকার তারপরে নেক্সট ধাপ হলো একজন কন্ট্রাক্টরকে নিয়োগ করে তারপরে কাজে যাওয়া এবং তারপরে ম্যাটেরিয়াল ক্রয় বিক্রয় আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে কনস্ট্রাকশনের বা প্রপার্টি ডেভেলপমেন্ট যে ম্যাটেরিয়াল একটা বিষয় কি না বা ম্যাটেরিয়াল একটা মুখ্য বিষয় কি না এইটার উপরে কারণ দেখতে পাচ্ছি যে অনেক সময় অনেক কাজ শুরু করছে কিন্তু কোনো একটা কারণে ডিসপিউট হচ্ছে এবং বসে আছে তার প্রথমটা প্রশ্ন আসবে যে ম্যাটেরিয়াল কনস্ট্রাকশনের ডিসপিউট বা এটা একটা বড় মানে বিষয় কিনা আপনি যদি আমাদের একটু আলোচনা করেন প্লিজ ধন্যবাদ আপনাকে দেখুন আমরা এজ এ কমিউনিটি আমাদের বহুল আলোচিত এই বিষয়টা যে আমরা আজকে যে প্রোগ্রামটা করছি যে কনস্ট্রাকশনের ডিসপিউটগুলো কেন হচ্ছে বা আমাদের বাঙালি ভাই বোন যারা আদার নিজেদের রেসিডেন্সিয়াল প্রপার্টিতে বলেন বা কমার্শিয়াল প্রপার্টিতে বলেন কেন সেম কন্ট্রাক্টর দিয়ে বা সেম বাজেট দিয়ে কেন কাজটা শেষ করতে পারছে না আপনারা যে সমস্ত ভাই বোন এই প্রশ্নটা আমাদেরকে করেছেন গত বেশ কয়েক মাস ধরে আমরা আসলে চেষ্টা করছিলাম যে এই বিষয়টার উপর আলোচনা করব আমরা তখনই একটা বিষয়ের উপর আলোচনা করি যখন আমরা দেখি যে অ্যাজ এ কমিউনিটি এর একটা বিশাল প্রয়োজন রয়েছে আয়ন টিভির পক্ষ থেকে আমাদের এই এই প্রোগ্রামটা মূলত কমিউনিটি বেসড প্রোগ্রাম এখন কথা হচ্ছে যে মেটেরিয়াল কনস্ট্রাকশনের মেটেরিয়ালটা ডিসিপিউটটা অ্যান্ড্রু ভাই যেভাবে যে জিনিসটা বলছিল গত অনুষ্ঠানে যে এই বছর এই বছর সবচেয়ে বেশি কনস্ট্রাকশন কোম্পানি তারা ব্যাংক্রাপসি ফাইল করেছে বা তারা আর বাজারে কাজ করতে পারছে না এর মূলত কারণটা কি এবং আমাদের যে সমস্ত ভাই বোন যারা নিজেদের বাড়ির কাজ করতে গিয়ে বা আপনার শপ বা দোকান রেনোভেট করতে গিয়ে বা অফিস রেনোভেট করতে গিয়ে যারা আসলে প্রবলেমে পড়ছেন এর মূলত কারণটা কি বা আসলে কারণের উৎপত্তিটা কি কনস্ট্রাকশন মেটেরিয়াল আসলে একটা কনস্ট্রাকশন কাজের জন্য সবচেয়ে অপরিহার্য একটা একটা জিনিস কারণ এই মেটেরিয়ালটা যদি আপনার না থাকে আসলে আপনি কনস্ট্রাকশন করতে পারবেন না এখন কথা হচ্ছে যে কনস্ট্রাকশনটা করতে গেলে আসলে কী কী মেটেরিয়াল লাগে আপনার ব্রিক থেকে শুরু করে স্ক্রু থেকে শুরু করে পেইন্ট পেইন্ট ব্রাশ এভরি সিঙ্গেল আইটেম যে জিনিসগুলো আসলে কনস্ট্রাকশন কাজে বা বিল্ডিং বানাতে বিল্ডিং মেরামত করতে বা বিল্ডিংয়ের ইন্টেরিয়র চেঞ্জ করতে যে সমস্ত জিনিসগুলো ব্যবহৃত হয় এই জিনিসগুলো আসলে ছাড়া কাজটা করা সম্ভব না দ্বিতীয় যে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে এই জিনিসগুলো আপনার বাস্তবায়ন করার জন্য যে ম্যান পাওয়ার আছে যে বা লেবার যে বা স্কিল লেবার বা আমরা ক্রাফটম্যান বলে থাকি তাদের যেই আপনার পারদর্শিতা বা তাদের যে কর্মযোগ্য এটা এই দুইটার মিশ্রণেই কিন্তু কনস্ট্রাকশনটা হয় এখন এখানে যারা আর্কিটেক্ট আছে তাদের ভূমিকা থাকবে যারা ইঞ্জিনিয়ার আছে তাদের ভূমিকা থাকবে যারা সার্ভেয়ার আছে তাদের ভূমিকা থাকবে প্রজেক্ট ম্যানেজমেন্ট থাকবে প্লাম্বার ইলেকট্রিশিয়ান ব্রিকলেয়ার এভরি সিঙ্গেল আইটেম আমরা
যখনই এই কাজগুলোকে ডিভাইড করি তখন আমরা একটা প্রজেক্টকে 15 থেকে 16 বা একটু যদি ছোট কোনো প্রজেক্ট হয় হয়তো আমরা 10 ভাগে ভাগ করে থাকি, খুবই ছোট হলে আমরা 3 বা 4 ভাগে ভাগ করে থাকি। তার মানে হচ্ছে যে কনস্ট্রাকশন মেটেরিয়াল বা মেটেরিয়ালের প্রয়োজনীয়তা বা কী কারণে এই ডিসপিউটটা হচ্ছে তার মূলত কারণটা হচ্ছে যে দ্রব্যমূল্যের বৃদ্ধি পাওয়া, ইনফ্লেশন বেড়ে যাওয়া এবং করোনার পর মানে কোভিড একটা বিশাল ভূমিকা রাখছে। কারণ কোভিডের পূর্বে আর কোভিডের পরবর্তীতে কনস্ট্রাকশন মেটেরিয়ালের প্রাইসের যে আপনার বৈষম্য বা বৃদ্ধির যে হার, এটা কিন্তু এই ইউকেতে গত 50 বছরে কেউ এরকম বৃদ্ধি 2 বছরের মধ্যে বা 18 মাসের মধ্যে বিগত 50 বছরে কেউ এই হারে কনস্ট্রাকশন মেটেরিয়ালের বৃদ্ধির নমুনা কিন্তু কেউ দেখেনি। তার মানে হচ্ছে যে যারা লং টাইম কন্ট্রাক্টে কাজ করছিল তাদের হয়তো বিগ প্রবলেম আপনার মেটেরিয়াল সোর্সিং করা, মেটেরিয়ালের অ্যাভেলেবিলিটি একটা বিরাট প্রবলেম, যার জন্য এই লাগামহীনভাবে এই আপনার মেটেরিয়ালের দামটা যেটা বাড়ছে এটা কিন্তু কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। আমি মনে করি যে কনস্ট্রাকশনের কন্ট্রাক্টের যেই আপনার ডিসপিউটগুলো বা যারা যে সমস্ত ভাই বোন, যদিও এটা দুঃখজনক যে সমস্ত ভাই বোন আপনাদের বিল্ডার আর আপনাদের এই কাজগুলো কন্টিনিউ করছে না কারণ তারা আন্ডারকোট করেছিল বা তাদের এখন আর আসলে পোষাচ্ছে না, তা আমি মনে করি এর মূল যে কারণটা এই কারণটা আসলে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান না, পারিপার্শ্বিক যে অবস্থাটা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এটা কিন্তু একেবারে ব্যাপকভাবে এই ইউরোপের মার্কেটে আমি মনে করি একটা প্রভাব ফেলেছে। স্পেশালি আপনার আমরা ইউক্রেন, আমরা জানি যে ইউক্রেন হচ্ছে মেটাল প্রডিউসিংয়ের জন্য ইউরোপের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি বা বিগেস্ট সাপ্লায়ার অফ, আমরা যেটা মনে করি যে আপনার হেভি মেটাল অথবা লাইট মেটাল যেগুলো কনস্ট্রাকশনে ইউজ করা হয় তার জন্য ইউক্রেন একটা বিশাল আপনার সাপ্লাই দিয়ে থাকতো। তো ইউক্রেনের যুদ্ধের কারণে এটা কিন্তু একটা বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আপনার আরও যে ড্রাই লাইনিংয়ের যে জিনিসগুলো আছে ইচ অ্যান্ড এভরি, আমরা গত 18 মাস বা 24 মাস যদি আমরা চিন্তা করি এটা কিন্তু 50 বছরের মধ্যে বা 45 বছরের মধ্যে সবচেয়ে বেশি একটা নির্দিষ্ট সময়ের জন্য কনস্ট্রাকশন মেটেরিয়াল বৃদ্ধি, আমি এটাই মনে করি। ধন্যবাদ জি। আমার একটা প্রশ্ন একটা আছে আপনার আলোচনার মাধ্যমে, যে জিনিসটা আমার মাথায় এসছে যে একটা কন্ট্রাক্টে ধরেন অনেকেই তো কোটেশন দেয় আর কি, এখন কোটেশনটা বেস করে তো একটা ধরেন ওই ম্যাটেরিয়ালসের একটা অংশ থাকে, কোটেশনের একটা থাকে লেবারের অংশ, একটা ম্যাটেরিয়ালসের অংশ থাকে, তাই তো? এখন ম্যাটেরিয়ালস ধরেন যে কোনো একটা তো নির্দিষ্ট পরিমাণ ম্যাটেরিয়ালস তো ইউজ করতেই হবে, নাকি ধরেন কন্ট্রাক্টর ভেদে ওটা কম বেশি হতে পারে, ওটার কোনো পার্সেন্টেজ আছে কি না? যে না একটা কেন বলছি আমি, কারণ হয়তো বা কারণ ম্যাটেরিয়ালস তো একটা মুখ্য বিষয় বানাতে জিনিসপত্র আপনি বলেছেন আর কি। এখন ধরেন কোনো একটা ক্ষেত্রে যেই ধরুন টিম্বার কতগুলো লাগবে বা ব্রিক্স কতগুলো লাগবে বা সিমেন্ট যেগুলো মিক্সচার করে সব, এটার কতটুকু মানে একজন কতটুকু কমে বা বেশিতে করতে পারে, এটা কি কোনো বিষয় কিনা, আমি কি বুঝাতে পারছি কেন আপনাকে? জি, এখন যে জিনিসটা হচ্ছে যে আসলে কাজটা করতে গেলে, আপনার প্রশ্নটা আমি যদি সঠিকভাবে বুঝে থাকি যে কাজটা করতে গেলে তো আমাকে সিমেন্ট দিতেই হবে, আমি খুব এক্সপার্ট আমি কম দিয়ে করে দিতে পারবো বা আমি খুব আমি অনেকদিন ধরে এক্সপিরিয়েন্স আছে এরকম কোনো না। দেখুন 100 ব্রিক যদি লাগে একটা বিল্ডিং বানাতে আপনি তো 90টা ব্রিক দিয়ে করতে পারবেন না, দ্যাট ইজ নট পসিবল। এখন কথা হচ্ছে যে স্ট্রাকচারালি অল্টারনেটিভ দেন ইউ হ্যাভ টু কনসিডার অন কোয়ালিটি। তা এখন কথা হচ্ছে যে দেখুন কিছু কিছু ক্ষেত্রে আপনার যে ব্রিকের আপনার যেহেতু এক্সাম্পলটা ব্রিক দিয়ে আসছে আমি ব্রিক দিয়ে শুরু করি, ব্রিক একটা ব্রিক কতটুকু আসলে ওয়েট নিতে পারবে পার কিলোনিউটন, এক মিটারে কতটুকু নিতে পারবে, এখন ব্রিক কিন্তু আপনার ডিফার করবে। কিছু কিছু ব্রিক আছে আপনার ধরেন 2.7 কিলোনিউটন নিতে পারবে, কিছু কিছু স্ট্রাকচারাল কোনো ব্রিকে যদি স্ট্রাকচারাল ওয়াল হয় তখন কিন্তু আপনার 7.2 কিলোনিউটন ব্রিক লাগবে। আপনি বলছেন ব্রিকেরও কোয়ালিটি ভেদ আছে করার জন্য, এভরি সিঙ্গেল জিনিস, আপনার স্ক্রু ড্রাইওয়াল স্ক্রু থেকে স্ক্রুরও কোয়ালিটি আছে, আপনার বোল্ট যেটা কোয়ালিটির অনুযায়ী দামও ভ্যারি করে 100%। এখন যে জিনিসটা হচ্ছে আপনার ধরুন একটা একটা 4x2 টিম্বার বা আপনার সি স্টার্ট বা মেটাল স্টার্ট যেটা, এখন যদি সি স্টার্ট যদি আপনার ইউকে স্ট্যান্ডার্ড বা ইউরো কোড অনুযায়ী বা ব্রিটিশ স্ট্যান্ডার্ডে আপনি যদি S275 এটা হচ্ছে গ্রেড,
আপনি যদি এটা ক্রয় করতে যান, এটা আপনার এক একটা আপনার মেটালে হয়তো আপনার 19 বা 20 পাউন্ড খরচ হবে। আর আপনি যদি এই গ্রেডটা না নিয়ে নন গ্রেডের S275 স্টিল না নিয়ে আপনি যদি একটা নন গ্রেডের স্টিল নেন, তখন ওইটা কিন্তু আপনি 11 পাউন্ডে কিনতে পারবেন। দুই জিনিসটাই কি মার্কেটে পাওয়া যাচ্ছে আপনার? 100% দুইটা জিনিসই মার্কেটে পাওয়া যাচ্ছে। এখন কথা হচ্ছে যে আপনার আপনার লাইবিলিটিটা কতটুকু তার উপরে ডিপেন্ড করে। এখন কোনো বিল্ডার যদি আসে আপনাকে বানিয়ে দিল, তারপর তার আর কোনো লাইবিলিটি নেই, দেন তারা কিন্তু প্রবণতা, তাদের একটা প্রবণতা থাকে যে আমরা হয়তো মার্কেটে যেই মেটেরিয়ালটা পাবো বা যেটা সবচেয়ে সস্তা হবে আমি ওইটা ইউজ করব। এটা একটা একটা বড় কারণ যখন আপনার আন্ডারকোট করা হয়। আর দ্বিতীয়ত যে জিনিসটা হচ্ছে যে আপনার যখন আপনি কোনো রেগুলেটরি বডির আন্ডারে থাকবেন, ধরেন আপনার কাউন্সিল যদি আপনাকে ভিজিট করে বা বিল্ডিং রেগুলেশন যদি আপনাকে ভিজিট করে, তখন আপনাকে একটা ন্যূনতম স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। আবার যখন ইন্স্যুরেন্স ইনভলভ থাকে, যে কাজগুলো হাই ভ্যালিউ কাজ, যে কাজগুলো আসলে রেগুলেটেড কাজ, যে কাজগুলো আসলে আপনার অনেকেই কিন্তু আছেন যারা কাজগুলোকে রেগুলেটরি করতে চান, ইন্স্যুরেন্স কোম্পানি আছেন যাদেরকে আপনার যদি আপনাকে 10 ইয়ার 5 ইয়ার্সের ওয়ারেন্টি দিতে হয়, দেন আপনার কিন্তু সিনারিওটা কিন্তু চেঞ্জ, তখন আপনাকে এ গ্রেডের মেটিরিয়াল ইউজ করতে হবে। এখন এটা সিমেন্ট হতে পারে, এটা স্ক্রু হতে পারে, এটা প্লাস্টার বোর্ড হতে পারে। দেখুন আপনার মেটিরিয়ালের ক্ষেত্রে আপনার অনেক সেভিং আছে, আবার মেটিরিয়ালের ক্ষেত্রে অনেক আপনার কোয়ালিটিও আছে। তো এখন আপনার বুঝতে হবে যে আপনার যে মানে কাজটা, এই কাজটা আসলে কোন গ্রেডের আপনি চাচ্ছেন, বা আপনার আপনার যে কাজটা, এই কাজটা আসলে তার যে ওয়ারেন্টিটা, তার যে লাইবিলিটিটা, এটা আসলে কোন লেভেলে আছে। স্পেসিফিক্যালি কোনো কিছু আসলে বলা ভেরি ডিফিকাল্ট, বাট আপনার সেম জিনিস, আপনার নর্মাল প্লাস্টার বোর্ড আপনার 2 বছর আপনার এখন হচ্ছে 12 বা 13 পাউন্ড, ফায়ার রেটেড প্লাস্টার বোর্ড 20 পাউন্ড, তো আবার যদি সাউন্ড প্লাস্টার বোর্ড হয় এটাও কিন্তু 18-19 পাউন্ড। তো এখানে আপনি কী দিয়ে কাজ করবেন এটা কিন্তু ডিপেন্ড করে অনেক জিনিসের উপর। আমি যেটা বুঝতে পারছি আপনার আলোচনা থেকে যে কোয়ান্টিটি ঠিক থাকবে হয়তো কোনো কন্ট্রাক্টরের, কিন্তু কোয়ালিটিটার কারণে হয়তো দাম বেশি কম হতে পারে, এবং যদি কেউ মানে কোয়ালিটি প্রোডাক্ট বলে যখন দেখা যাচ্ছে যে দাম বেড়ে গেছে তখন সেই সমস্যা পড়ছে। আপনি বলছেন যে ওই ম্যাটেরিয়ালের দাম বেড়ে গেছে কারণ বিভিন্ন সময় এই যুদ্ধের কারণে বলছেন, ম্যাটেরিয়াল কি শর্টেজের কারণে কি দাম বেড়েছে, এটার কোনো কি এটা? দেখুন ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল আছে ইনফ্লেশনের কারণে বেড়ে গেছে। দেখুন মানে এটা নির্দিষ্ট সময় পড়তে যাচ্ছি, ধরেন কোনো একটা কাজ শুরু করেছেন, আপনি বলেছেন এটা 2 দিনে বা 5 দিনে শেষ করবেন, কিন্তু আপনি যখন মার্কেটে গেলেন বা সাপ্লায়ার কি আপনাকে কোনো সময় ফিরিয়ে দেয় কিনা, না এটা 2 সপ্তাহ আগে আসবেন, এরকম কোনো কিছু সিনারিও এখন আছে কিনা? 100% দেখুন এখানে সবচেয়ে বড় প্রবলেম, এখন কিন্তু এটা একটু কমেছে, বাট স্টিল নাও আমরা কি করি, আমাদের কিন্তু আমরা হেভি আপনার ডিপোজিট দিতে হয়। ধরুন একটা 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 সাপ্লায়ার আমার অন্য একটা মানুষকে যদি তার কাছে ধরুন তার কাছে প্লাস্টার বোর্ড আছে, ধরেন আপনার তার কাছে 100 প্যালেট প্লাস্টার বোর্ড আছে, তারা কিন্তু আমাদের মতো যারা প্রফেশনালি কাজ করে বা কোম্পানি হিসেবে কাজ করে তাদের জন্য কিন্তু হাফ অফ দেম রেখে দেবে, আর বাকিটা ওপেন মার্কেটে তারা বিক্রি করবে। কারণ তারা চাইবে না যে আমি একটা কোনো একটা প্রোডাক্ট যদি তার কাছে না পাই আমি আরেকজনের কাছে চলে যাই। তার মানে হচ্ছে যে আমরা কিন্তু একটা অ্যাডভান্টেজ পাই, কিন্তু শর্টেজ, মেটিরিয়ালের শর্টেজ তো অবশ্যই, দামের পেছনে মেটিরিয়ালের শর্টেজ 100% আছে, কিন্তু আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা আপনার কোভিড এটা কিন্তু হিউজলি ডিফারেন্ট করেছে, এবং অবভিয়াসলি ইনফ্লেশন এখন আবার এর মধ্যে কিন্তু ইনফ্লেশনটা অ্যাড হয়েছে। আমি যদি আপনাকে কিছু আপনার স্ট্যাটিস্টিক্স দিতে চাই, যে ধরুন আপনার কোভিডের শুরুতে যদি আপনি মেটাল ওয়ার্ক বা যেগুলো যে সমস্ত মেটালগুলো ফাইন মেটাল যেগুলো আমরা বলে থাকি, যে মেটালগুলো আসলে কনস্ট্রাকশনে আপনার রেসিডেন্সিয়াল এবং আপনার কমার্শিয়াল কনস্ট্রাকশনে যে মেটালগুলো ইউজ হয়, এটা যদি আপনি দেখেন লাস্ট 18 মান্থে এর যে বৃদ্ধিটা এটা হচ্ছে 66%। তার মানে আপনার যেই মেটালটা একটা সাপ্লায়ার 1 লক্ষ পাউন্ডে ক্রয় করতে পারতো, এটা কিন্তু তার 1,66,000 পাউন্ড লাগছে। তো এখন কথা হচ্ছে যে আর আপনি যদি বিগেস্ট যেই যেই আপনার রেঞ্জটা দেখেন, এটা হচ্ছে ড্রাই লাইনিংয়ের ক্ষেত্রে, যেই প্লাস্টার বোর্ড আমরা আগে আপনার 7 টাকায় ক্রয় করতাম, এটা কিন্তু এখন 20 টাকা হয়ে গেছে, 14 টাকা হয়ে গেছে, 15 টাকা হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে
এর মূলত কারণটা কি? মূলত কারণটা হচ্ছে যে সাপ্লাই নেই, অন্য যে জিনিসগুলো আপনার তেলের দাম বেড়ে গেছে, তো ওদের যদি ট্রান্সপোর্ট করতে হয় এটা বেশি হচ্ছে। যেহেতু ইউরোপে একটা যুদ্ধ চলছে, তাই এর প্রভাবটা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পড়ছে। তো এখন কথা হচ্ছে যে ডিসপিউটগুলো হচ্ছে, আমি মনে করি তার মূলত যে কারণটা এটা হচ্ছে যে আমরা সবাই আসলে একটা পরিস্থিতির শিকার, যার জন্য আমরা আসলে এটাকে কন্ট্রোল, সরকার বলেন বা আপনার বিদেশের সরকারগুলো বলেন, তারা এটাকে আসলে কন্ট্রোলের মধ্যে আনতে পারছে না। সবাই চেষ্টা করছে কিন্তু আসলে এটা কন্ট্রোলেবল হচ্ছে না। তার পেছনে কিন্তু আনকন্ট্রোলেবল যে কারণগুলো আছে, এই কারণগুলোকে কিন্তু আসলে আমি মনে করি দায়ী। জি, ধন্যবাদ। আপনি এই বৃদ্ধি পাওয়ার পিছনে যে আপনি আলোচনা করছিলেন, যে বৃদ্ধি পাওয়ার কোনো কি আপনার প্যাটার্ন কি কোনো কিছু পেয়েছেন? ধরেন প্যাটার্ন মানে বলতে চাচ্ছি, ধরেন তিন মাস আগে না বাড়ছে কি এভরিডে, না এভরি উইক, না মান্থলি, না ধরেন এক বছর, এই রেঞ্জটা ধরেন গত বছরের এই কথা যদি চিন্তা করি, অগস্ট মাসে ধরেন একটা কোনো একটা কিছু প্রাইস, এবং এই বছর কেন আমরা এই জিনিসটা দিতে যাচ্ছি যে মানে একটা যদি আমাদের দর্শকরা যদি তাহলে নিতে পারবে যে কতটুকু বেড়েছে এবং ভবিষ্যতে কতটুকু বাড়তে পারে। দেখুন, গত মাস থেকে এই মাসে আপনি যদি চিন্তা করেন যে আমরাও এখন অগস্টে আছি, জুলাই থেকে অগস্টে আপনি যদি কনস্ট্রাকশন যে জার্নাল আছে জার্নালগুলো যদি দেখেন, আপনি দেখবেন 7.2% বৃদ্ধি ওভারঅল। তার মানে এই না যে আপনার স্ক্রুর দাম 7.2% বেড়েছে, তার মানে এই না যে ব্রিকের দাম 7.2% বেড়েছে, বিভিন্ন জিনিস অনেক বেড়েছে, অনেক কিছু জিনিস কম বেড়েছে। আমরা যে জিনিসগুলো আসলে ইনসুলেশন বা যে থার্মাল কন্ডাক্টিভিটির থার্মাল আপনার যে জিনিসগুলো আসলে বাড়ির তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, এই জিনিসগুলো কিন্তু আমরা ব্যাপক হারে বাড়তে দেখেছি গত এক মাসে। এখন ড্রাই লাইনিং, আপনি যদি আবার ফেব্রুয়ারি মাসে যান, ড্রাই লাইনিং ছিল জানুয়ারি ক্রিসমাসের পর থেকে, ড্রাই লাইনিংয়ের বৃদ্ধিটা এপ্রিল পর্যন্ত ছিল অস্বাভাবিক। আমরা পার্সোনালি কিন্তু অনেক কন্ট্রাক্টে সাফার করেছি, কারণ হচ্ছে কি আসলে আমরা তো কেউ ফিউচার জানি না, উই ডোন্ট নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ইন দ্য মার্কেট। আমরা কী করি, আমরা অ্যাজাম্পশন করি, আমরা অ্যাজাম্পশন করে আমাদেরকে কিন্তু আসলে কাজ করতে হয়। কিন্তু এখানে আনকন্ট্রোলেবল যে সিচুয়েশনগুলো, সরকারও কিন্তু চেষ্টা করছে, কারণ সরকারও কিন্তু পারছে না। এই যে ধরুন আপনার যে গত চার মাসের যে আপনার ইনফ্লেশন যে রেটটা আছে, এই রেটটাকে এখন কিন্তু গত দুই মাস ধরে কিন্তু একটু কন্ট্রোলেবল, তার আগে কিন্তু কন্ট্রোলেবল ছিল না, 11% বা 11.2%। তো এখানে 11.2% ইজ রিফ্লেক্টিং অন এভরিথিং। তো আমরা এক মাসেরটা গত মাস থেকে এখন পর্যন্ত যে জিনিসটা দেখছি, যে 7.2% ওভারঅল কনস্ট্রাকশন মেটেরিয়ালের বৃদ্ধিটা। তো এখন কনস্ট্রাকশন জার্নালটা ওরা কিন্তু অনেক ডেটা নিয়ে কাজ করে, তারা একটা আপনার বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান, তারা সরকারকে হেল্প করে। তো এখন যে জিনিসটা হচ্ছে যে কনস্ট্রাকশন মেটেরিয়ালের দাম যখন বাড়ে, তখন একটা সেন্সেবল কাজ হচ্ছে যারা ডিস্ট্রিবিউটরের মধ্যে আছেন, যাদের কাজগুলো বন্ধ আছে, যারা এখন কাজগুলো করতে পারছেন না, এটা কিন্তু খুবই কষ্টদায়ক যে আপনাদের রেসিডেন্সিয়াল বাড়িগুলোতে আপনারা অসংখ্য ভাই বোন আমাদের কাছে জানতে চেয়েছেন যে এখন কি করা যায়। আমি মনে করি যে আপনারা আপনাদের বিল্ডার বা কন্ট্রাক্টর, এটা ব্যক্তি হোক আর প্রতিষ্ঠান হোক, আপনাদের কন্ট্রাক্টে আপনাদেরকে ফিরে যেতে হবে, দেখতে হবে যে আসলে আপনাদের কন্ট্রাক্টে কী ছিল। বাট সেন্সেবল জিনিসটা হচ্ছে যে আপনাদের সমঝোতার মাধ্যমে জিনিসটা শেষ করা, আর নয় তো তাদের কিন্তু আসলে ভ্যালিড পয়েন্ট আছে, কারণ আপনারা যদি টাইম এক্সিড করে থাকেন যে এই টাইমের মধ্যে করেননি, তাহলে কিন্তু কন্ট্রাক্টরেরও রাইট আছে আপনার কাছ থেকে, যে মার্কেটের যেই ট্রেন্ড আছে, মার্কেটে যে দ্রব্য মূল্যের যেই বাড়তি যেই প্রুফটা আছে বা প্রুভেনটা আছে, এইটা চার্জ করতে পারবে। আমি মনে করি খুব বেশি ডাউন দ্য লাইনে না গিয়ে সমঝোতার মাধ্যমে যদি আমাদের যে ভাই বোন এই জিনিসটার মধ্যে যারা সাফার করছেন, তারা যদি সমঝোতার মাধ্যমে শেষ করেন, তাইলেই আমি মনে করি ব্যাটার, কারণ এটা হচ্ছে পরিস্থিতির শিকার। আমরা পরবর্তীতে একটু আপনার কাছ থেকে জানতে যাবো যে আসলে কন্ট্রাক্টে কী কী লেখে নেওয়া উচিত, কী কী বিষয়গুলো উল্লেখ থাকলে ভালো হতো। তার আগে আমি একটু জানতে চাচ্ছি যে কোনো কারণে কি ধরেন লেজিসলেশন বা কোনো কোয়ালিটি মেনটেন, ধরেন সরকার কোনো কিছু আগে ছিল এখন নতুন করে কিছু ইম্পোজ করেছে, ওই কারণে কি অধিক ম্যাটেরিয়াল প্রয়োজন হয় কিনা বা ডিফারেন্ট কোয়ালিটি ম্যাটেরিয়াল প্রয়োজন, এই কারণে কি অনেক সময় কি কন্ট্রাক্টররা কোটেশন বৃদ্ধি করে কিনা, এর কিছু? দেখুন, 100%, কারণ হচ্ছে আমরা দেখেছি যে এপ্রিলের 6 তারিখ থেকে
শুরু বা স্টার্টিং অফ এপ্রিল আমরা ইউকেতে একটা নতুন নিয়ম পেলাম। আসলে নিয়মটা কি, যে প্রত্যেকটা বাড়ির কার্বন ফুটপ্রিন্টটাকে কমাতে হবে এবং বাড়ির যে থার্মাল কন্ডাক্টিভিটিটা আছে এটাকে বাড়াতে হবে। এটা এটা রেসিডেন্সিয়াল হতে পারে, কমার্শিয়াল হতে পারে, যখনই আপনি কোনো বিল্ডিং করবেন। এখন যে জিনিসটা সবচেয়ে বেশি আমাদের চোখে পড়ে এটা হচ্ছে যে ইনসুলেশনের ব্যবহারটা, ইনসুলেশনের কোয়ালিটিটা, ইনসুলেশনের যে ইউ ভ্যালুটা ছিল আগে 0.15 হলে হতো, এখন কিন্তু এটা সরি আগে 0.220 ছিল, এখন এটাকে 0.15 করা হয়েছে। এখন বা ফিজিক্যাল দিক থেকে বা বাহ্যিক দিক থেকে যদি আপনি দেখেন যে 0.05 ইউ ভ্যালুটা কমাটা আসলে কতটুকু ডিফার করে, কিন্তু আসলে কিন্তু করে। এখানে ইনসুলেশনের আগে যে সাইজটা ছিল এই সাইজটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ ইউ ভ্যালুর উপরে ডিপেন্ড করছে বাড়িটা বা রুমটা আসলে কতটুকু তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে, এবং এর সাথে ডিপেন্ড করছে আসলে হিটিং কস্টটা কতটুকু খরচ হবে। তো সরকার আসলে আলটিমেটলি কী চাচ্ছে, প্ল্যানেটটাকে সেভ করার জন্য, গ্রিন এনভায়রনমেন্ট করার জন্য, কিন্তু এতে করে হাউজিং পলিসিতে বা বিল্ড এনভায়রনমেন্টের ক্ষেত্রে যে পলিসিগত পরিবর্তনটা নিয়ে এসেছে এটা কিন্তু স্পেশালি ইন কমার্শিয়াল সেক্টর আমরা কিন্তু অনেক বেশি সাফার করছি। স্পেশালি ইন কমার্শিয়াল সেক্টরে আমরা কী করছি, আমাদের কিন্তু কস্ট, মেকিং কস্টটা কিন্তু বেড়ে গেছে, আমাদের ফিট আউট কস্ট বেড়ে গেছে। রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে এই জিনিসটা হচ্ছে যে আমরা স্পেস, আগে আমরা জানি আপনার ক্যাভিটি ওয়াল হলে আমরা 300 mm আমরা ক্যাভিটি ওয়াল করতে পারতাম, তার মানে হচ্ছে 1 ফিট ক্যাভিটি ওয়াল হতো, এখন কিন্তু 350, তার মানে হচ্ছে আরও 2 ইঞ্চি আমাদের এখন 14 ইঞ্চি ওয়ালের নিচে ওয়াল করা যাচ্ছে না। তার মানে হচ্ছে যে আমাদের হ্যাবিটেবল যে স্পেসটা আছে এই স্পেসটা কিন্তু আমরা মিস করছি। কিন্তু এই যেই আপনার স্কটল্যান্ডে যে সম্মেলন হয়েছিল, এই সম্মেলনে ওয়ার্ল্ডের যত বা আপনার লিডাররা আছেন তারা এই এনভায়রনমেন্টাল সামিটে যে যে অঙ্গীকার নামাটা দিয়েছেন এটাকে পূরণ করতে গিয়ে আমাদের কী হচ্ছে, আমাদেরকে এখন ইনসুলেটেড প্লাস্টার বোর্ড ইউজ করতে হচ্ছে। এতে করে কিন্তু কনস্ট্রাকশনের যে রেসিডেন্সিয়াল কনস্ট্রাকশন এবং কমার্শিয়াল কনস্ট্রাকশনে যে খরচটা বেড়েছে এটা কিন্তু প্রায় 13%। তো এখন কথা হচ্ছে যে ওভারঅল আপনার আপনার আগে যদি 1 লাখ পাউন্ড লাগতো এখন আপনাকে 1,13,000 পাউন্ড লাগছে, এটা কিন্তু অনেক বড় একটা খরচ শুধু একটা জিনিসকে আপনার স্যাটিসফাই করতে গিয়ে। এটা যদিও পাইলট প্রজেক্ট বাট ইউকেতে কিন্তু আপনার বা আমার আমাদের কিন্তু না মানার কোনো ওয়ে নাই, কারণ এটা হচ্ছে আইন, এটা অবশ্যই মানতে হবে। তো এখন যারা কিছু কিছু মানুষ বা কিছু কিছু ভাই বোনের হয়তো এই ডিস্পিউটটা এইভাবে থাকতে পারে, কারণ আপনারা বিল্ডিং কন্ট্রোলের ফাইনাল সাইন অফ পাবেন না, কারণ যেহেতু যদি কোনো কারণে আপনাদের কন্ট্রাক্টটা এই নিয়মটার আগে হয়ে থাকে আর আপনারা যদি এপ্রিল মাসের পরে করেন দেন দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে বিল্ডিং কন্ট্রোল কিন্তু আপনার আগের নিয়মটাকে আগেরভাবেই রেসপেক্ট করছে, কিন্তু নতুন নিয়মটাকে নতুনভাবে আপনার তারা কিন্তু দেখছে, কিন্তু আসলে এটা কি, এটাও কিন্তু সঠিক না। আমি মনে করি যে যখন যে আইনটা করা হয় এই আইনটা আসলে জানা লোক তাদের জানা থাকে, যারা জানে না তারাই কিন্তু ভুল করে। তো এই ক্ষেত্রে হয়তো অনেকেই এই এই মিস্টেকটা করেছেন। তো আপনারা যারা যে সমস্ত ভাই বোন আপনারা এই বিড়ম্বনার শিকার হচ্ছেন বা এই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের শিকার হচ্ছেন, আমি মনে করি আপনারাও আপনাদের যে কন্ট্রাক্টর আছে তাদের সাথে বসে আপনাদের এই এই প্রবলেমটাও আপনাদের সলভ করা উচিত, কারণ নিয়ম যখন চেঞ্জ হয় কন্ট্রাক্টর বা বিল্ডার যারাই বলেন তারা নিয়মের বাইরে যেতে পারবে না। তো এখন কথা হচ্ছে যদি প্রপারলি নিয়ম মেনে করা হয়, অনেকেই আছেন যারা আসলে নিয়ম মেনে করা হয় না, পরবর্তীতে প্রবলেম আপনারা ফেস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আসবো কী কী বিষয়গুলো করা উচিত এবং কী তাহলে হবে কি আমাদের দর্শকরা তাহলে রিলেট করতে পারবে কোনটা তাদের কী করা উচিত। প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন, ধন্যবাদ। আমরা একটু বিরতির মধ্যে যাচ্ছি, আমাদের সাথে থাকুন, বিরতির পরে আবার আমরা অনুষ্ঠানে ফিরে আসবো। প্রথমে আমাদের